প্রভাত মনন 443। প্রিয় শ্রোতাবৃন্দ, প্রভাত মননে স্বাগত জানাই। গতকাল আমরা দেখার চেষ্টা করেছিলাম অন্যদের ঈর্ষা আমাদের আধ্যাত্মিক জীবনে বৃদ্ধি পেতে সাহায্য করে। আর সকলের দৃষ্টি আকর্ষণ করতে চাইব ধার্মিকের প্রতি তাড়না ঘটবে। শোলের তিক্ততা এই কারণে হয়েছিল যে দায়ুক ধার্মিক ছিলেন এবং ঈশ্বর ও মানুষের অনুগ্রহ পেয়েছিলেন। হেবল প্রথম সাক্ষমর হয়েছিলেন বাইবেলে কোইন তার দাদা হত্যা করেছে। এর জন্য নয় যে হেবল কোনো ভুল দোষ করেছেন। ভ্রাতাদের ঈর্ষা জোসেফকে মৃত্যুর কূপে ফেলে দিয়েছিল। যখন ঈশ্বরের লোকেরা ঈশ্বর দ্বারা গ্রহণীয় হয়, ঈশ্বর দ্বারা ব্যবহৃত হয়, ঈশ্বর কর্তৃক অভিষিক্ত হয়, তখন এই দুষ্ট জগৎ বেশি থেকে বেশি করে ঘৃণা করে। যিশু তাঁর শিষ্যদের সেই শান্তি বিষয়ে সতর্ক করেছিলেন। শান্তি কেবলমাত্র যিশুতেই, এই জগতে নয়। যোহনের 16:33 লেখা আছে, এই সমস্ত তোমাদেরকে বলিলাম যেন তোমরা আমাতে শান্তি প্রাপ্ত হও। জগতে তোমরা ক্লেশ পাইতেছ, কিন্তু সাহস করো, আমি জগৎকে জয় করিয়াছি। ঈশ্বরের দাসেদের আহ্বান করা হয়েছে যেন তারা তাড়না সহ্য করে, পরীক্ষা এবং সংকটকে জীবনে স্বীকার করে নেয়। রোমান সাম্রাজ্য আক্ষরিক অর্থে চার্চকে তাড়না করেছিল কেবলমাত্র এই কারণে যে বিশ্বাসীদের নৈতিক ও আধ্যাত্মিক মান ছিল সেই সময়ে দুর্নীতিগ্রস্ত এবং দুষ্ট রোমান সমাজের চেয়ে অনেক বেশি। কিন্তু রাজা শোলের জীবনে সবচেয়ে বড় অধঃপতনটা ছিল প্রথম সাময়েল 18:10। ঈশ্বর থেকে এক দুষ্ট আত্মা শোলের উপরে আসিল এবং তিনি প্রলাপ বকিতে থাকলেন। মন্দ আত্মা এবং ভবিষ্যৎবাণী, একটি অদ্ভুত এবং ভেজাল সংযোগ। যখন ঈশ্বরের অভিষিক্ত ব্যক্তি শয়তান দ্বারা নিয়ন্ত্রিত হয়েছিল, তখন এটি একটি দুর্নীতি ছিল যা সবচেয়ে দুঃখজনক বলে মনে হয়। তবুও আমরা দেখতে পাই যে ঈশ্বর মন্দের উপরেও নিয়ন্ত্রণ করেছেন, যেহেতু তিনি সার্বভৌম এবং মন্দ আত্মাকে কাজ করতে দেয় যতক্ষণ না ঈশ্বরের উদ্দেশ্যগুলি পূর্ণ হয়। যাই হোক, বিশ্বাসীদের এর সম্বন্ধে সাবধান করা হয়েছে যেন শয়তানের যে কোনো কাজ থেকে দূরে থাকে। এপিসিও 4:27 লেখা আছে, আর দিয়াবলকে স্থান দিও না। প্রিয়, বিশ্বাসীর জীবনে তাড়না ঘটবে, এটা অতি বাস্তব। কিন্তু আমাদের জানা প্রয়োজন একজন বিশ্বাসী কখন তাড়নার সম্মুখীন হন। দাউদ যখন মেষ চড়াতেন তখন শোল তাড়না করেনি, কিন্তু যখন দাউদ অভিষিক্ত হয়ে ঈশ্বরের উপরে বিশ্বাসে কাজ শুরু করলেন তখন জীবনে ক্লেশের সম্মুখীন হলেন। সাধু পৌল 2 তিমোথেয়ের পত্রে 3:12 বলেছেন, যত লোক ভক্তিভাবে খ্রিস্ট যীশুতে জীবন ধারণ করিতে ইচ্ছা করে সেই সকলের প্রতি তাড়না ঘটিবে। পিতর বিশ্বাসীদের বলেছেন 2:21, তোমরা দুঃখ ভোগের নিমিত্ত আহত হইয়াছ, কেননা খ্রিস্ট তোমাদের নিমিত্ত দুঃখ ভোগ করিলেন। এ বিষয়ে তোমাদের জন্য এক আদর্শ রাখিয়া গিয়াছেন, যেন তোমরা তাহার পদচিহ্নের অন্বেষণ কর। ফিলিপীয় পত্রে 1:29 সাধু পৌল বলেছেন, তোমাদেরকে খ্রিস্টের নিমিত্ত এই বর দেওয়া হয়েছে যেন কেবল তাহাতে বিশ্বাস করো তাহা নয়, কিন্তু তাহার নিমিত্ত দুঃখ ভোগও করো। আজ আমরা খ্রিস্টের জন্য কেবল আনন্দ করতে চাই, কিন্তু দুঃখ ভোগ করতে চাই না। আসলে আমরা কেমন বিশ্বাসী তা তাড়নার সময়ে আমাদের আভ্যন্তরীণ জীবনের প্রতিক্রিয়া তা প্রমাণ করে। যখন আমাদের কেউ প্রতিরোধ করে তখন আমাদের প্রতিক্রিয়াটা কি হয়? প্রিয়, এর উত্তর আপনার কাছে আছে। দাউদের প্রতি ঈশ্বরের অনুগ্রহের সাক্ষ্য দাউদের প্রতিক্রিয়া থেকে স্পষ্ট। কোন সময়ে ও কোন অবস্থাতে দাউদ শোলের বিরুদ্ধে কোন প্রতিশোধ নেননি। তিনি খুব ভালোভাবে বর্শাটি নিয়ে ফিরে যেতে পারতেন। দাউদের হাতে একটি ছোট্ট মসৃণ পাথর দিয়ে সময়ের সবচেয়ে শক্তিশালী ব্যক্তির কপাল ছিদ্র করতে পারে, তাহলে বর্শা নিয়ে কাছে গিয়ে আরো বড় কিছু করতে পারত এবং সে সুযোগও ছিল। কিন্তু দাউদ সেই স্থান থেকে নিজেকে সরিয়ে নিলেন। পৌল বলেছেন রোমীয় তার 12:19-21, হে প্রিয়েরা, তোমরা আপনারা প্রতিশোধ লইও না, বরং ক্রোধের জন্য স্থান ছাড়িয়া দাও, কেননা লেখা আছে,
প্রতিশোধ লওয়া আমারই কর্ম, আমি প্রতিফল দেব, ইয়া প্রভু বলেন। বরং তোমার শত্রু যদি ক্ষুধিত হয় তাহাকে ভোজন করাও, যদি সে পিপাসিত হয় তাহাকে পান করাও, কেননা তাহা করিলে তুমি তাহার মস্তকে জ্বলন্ত অঙ্গারের রাশি করিয়া রাখিবে। তুমি মন্দের দ্বারা পরাজিত হইও না, কিন্তু উত্তমের দ্বারা মন্দকে পরাজয় করো। প্রিয়, আজ দেখলাম ধার্মিকের প্রতি তাড়না ঘটবে এবং তাড়নার সময় আমাদের আন্তরিক প্রতিক্রিয়া আসলে সাক্ষ্য দেয় প্রভুর প্রতি আমাদের সমর্পণ কেমন এবং আমার অন্তরের উদ্দেশ্যটা কি। যিশু বলেছেন মতি তার 5:12 পরে, তাড়নার সময় আনন্দ করো, উল্লাস করো, কারণ স্বর্গে তোমাদের জন্য প্রচুর পুরস্কার রয়েছে। প্রভু আমাদের অনুগ্রহ দেন তার জন্য ক্লেশ সহ্য করতে যেন আমরা প্রস্তুত থাকি। প্রভু তার বাক্যে আশীর্বাদ করুন। পিতা ঈশ্বর, তোমাকে ধন্যবাদ দিই যে ক্লেশের মধ্যেও তোমার দাস দায়ুদ তিনি পাপ করেননি, তিনি তোমার উপরে ভরসা করেছেন। আমাদের অনুগ্রহ দাও যখন আমরা সংকটের সামনা করি, জীবনে যখন তাড়না আসে, যেন প্রভু এই কথা জানি যে ধার্মিকের প্রতি তাড়না ঘটবে, দুঃখভোগের জন্য আমাদের আহ্বান করেছ, ও প্রভু এই বর আমাদের দিয়েছ যেন তোমার জন্য আমরা দুঃখ ভোগ করি। শক্তি দাও তা আমাদের জীবনে বরণ করতে। প্রার্থনা প্রভু যিশু তোমার নামে চাই, আমেন। দাও আশীষ ধারা।